অন্যান্য সুস্বাদু মাছের মতো পাঙ্গাস মাছ অনেক সুস্বাদু মাছ, আমাদের শরীরের বিভিন্ন রকম উপকারিতা করে থাকে। পাঙ্গাস মাছের মধ্যে রয়েছে মানুষের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান। তাই চলুন দেরি না করে আমরা এই ভিডিওতে জেনে নিই পাঙ্গাস মাছ খাওয়ার উপকারিতা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটি লাইক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। আমরা অনেকেই অধিক কোলেস্টেরলের মাত্রার সমস্যায় ভুগে থাকি। আপনি যদি এ ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে পাঙ্গাস মাছ খেতে পারেন, কারণ পাঙ্গাস মাছের মধ্যে কম পরিমাণে কোলেস্টেরল থাকে। পাঙ্গাস মাছ খাওয়ার ফলে অসম্পৃক্ত চর্বির উপাদান শরীর খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে। তাই আপনি আপনার উচ্চমাত্রার কোলেস্টেরল কমাতে চাইলে খাদ্য তালিকায় নিয়মিত পাঙ্গাস মাছ রাখুন। নাম্বার দুই, হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। হৃদরোগ অত্যন্ত ভয়ঙ্কর একটি রোগ, যেখান থেকে আমরা সকলেই বিরত থাকতে চাই। কোলেস্টেরল এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগের মতোই পাঙ্গাস মাছের মধ্যে থাকা চর্বি শরীরকে হৃদরোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই আপনি যদি হৃদরোগ থেকে বেঁচে থাকতে চান তাহলে আপনার খাদ্য তালিকায় পাঙ্গাস মাছ রাখুন। নাম্বার তিন, কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। পাঙ্গাস মাছের মধ্যে রয়েছে আমাদের শরীরের জন্য প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। আপনি যদি নিয়মিত খান তাহলে এটি কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে যুক্ত রোগ প্রতিরোধ সাহায্য করতে পারে। আপনি যদি এ ধরনের রোগকে প্রতিরোধ করতে চান তাহলে নিয়মিত পাঙ্গাস মাছ খেতে পারেন। নাম্বার চার, মায়ের গর্ভে থাকা শিশুর জন্য উপকারী। গর্ভবতী মহিলাদের জন্য পাঙ্গাস মাছ অনেক উপকারী একটি খাদ্য। পাঙ্গাস মাছের মধ্যে রয়েছে ওমেগা থ্রি, যা গর্ভ অবস্থায় ভ্রূণের স্বাস্থ্য ও বৃদ্ধির জন্য উপকারী ভূমিকা রাখে। আপনি যদি গর্ভ অবস্থা থাকেন এবং ভ্রূণের স্বাস্থ্য বজায় রাখতে চান তাহলে নিয়মিত পাঙ্গাস মাছ খেতে পারেন। এতে আপনার এবং আপনার গর্ভে থাকা বাচ্চার জন্য অনেক উপকারী। নাম্বার পাঁচ, পেশি গঠনের উপকারী। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা পেশি শক্তি বাড়াতে চাই, তার জন্য বিভিন্ন রকম ডায়েট করে থাকি। আপনি যদি তাদের মধ্যে পড়েন তাহলে আপনি পাঙ্গাস মাছ খেতে পারেন। পাঙ্গাস মাছের মধ্যে রয়েছে উচ্চ প্রোটিন উপাদান, পেশি গঠনে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে। পাঙ্গাস মাছ খাওয়ার ফলে পেশি ভর বাড়ায়, পেশি শক্তিশালী করে, পেশি শক্তি বৃদ্ধি করে ইত্যাদি। নাম্বার ৬, হাড় গঠনে সহযোগিতা করে। পাঙ্গাস মাছের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস, যা আমাদের হাড় এবং মেরুদণ্ডের হাড় গঠন করতে এবং শক্ত করতে সহযোগিতা করে। পাঙ্গাস মাছ খাওয়ার ফলে স্বাস্থ্যকর হাড় এবং দাঁত বজায় রাখতে সাহায্য করে। আপনি যদি আপনার শরীরের হাড় এবং দাঁত মজবুত করতে চান তাহলে নিয়মিত পাঙ্গাস মাছ খাবেন। পাঙ্গাস মাছ খাওয়া কি ক্ষতিকর? অনেকেই বলে থাকে পাঙ্গাস মাছের মধ্যে অত্যন্ত বিষাক্ত পদার্থ থাকে, কিন্তু এই কথাটি একেবারে ভিত্তিহীন। পাওয়া যায় প্রিজারভেটিভ এবং অ্যান্টিবায়োটিক, এগুলো শুধু মাছ ভালো রাখতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। আপনারা যারা মনে করেন পাঙ্গাস মাছের স্বাস্থ্যের ক্ষতি রয়েছে তাহলে এটি ভুল ধারণা। বাজার থেকে কিনে আনা পাঙ্গাস মাছের মধ্যে কোনো ধরনের স্বাস্থ্য ক্ষতি নেই। পাঙ্গাস মাছ খাওয়ার উপকারিতা রয়েছে অনেক, কিন্তু তেমন কোনো অপকারিতা পাওয়া যায় না। কিন্তু তবুও একটি নিয়ম অনুযায়ী পাঙ্গাস মাছ খেতে হবে এবং পরিমাপ মতো করতে হবে, যাতে এটি আপনার শরীরের কোনো ধরনের ক্ষতি না করতে পারে।